বাজারের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, 29টি পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে যেমনটা আমরা জানি এবং বলছিলাম, বাজারে কি অবস্থা দেখছেন, এই নির্ধারিত দাম অনুযায়ী কি আসলে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা? দেখুন, আমি এখন কারওয়ান বাজারে রয়েছি, যে জায়গায় কাঁচা বাজার বিক্রি হয়। কাঁচা বাজারে এখানে বলা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তরে যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এই মূল্য থেকে কিন্তু অনেক টাকা বেশি ধরে কিন্তু এখানে বিক্রি করা হয়। আমরা যেখানে গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে, সেই গরুর মাংসের দামের কথাও আমরা যদি একটু বলতে চাই, সেখানে 664 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু গরুর দাম বিক্রি করা হচ্ছে 750 টাকা। সেখানে দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছিল 65 টাকা, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 80 টাকা। তবে কাঁচা মরিচের দাম 60 টাকা নির্ধারণ করা হলেও এখানে কিন্তু 50 থেকে 60 টাকা বিক্রি করা হচ্ছে। দেশি রসুন 180 টাকা, ইন্ডিয়ানটা 200 টাকা এবং আদা 200 টাকা, এবং ব্রয়লারের মুরগি 165 টাকা নির্ধারণ করে দেওয়া হলেও কিন্তু এখানে বিক্রি হচ্ছে 220 টাকা। সোনালিটা যেটা 260 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 250 টাকা। আর কক যেটি রয়েছে 350 টাকা ধরে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আমরা যদি এখানে ছোলার দামটাও যদি বলতে চাই, সেখানে 95 টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বাজারে এসে আমরা যা দেখলাম সেটি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে সবজি বাজারের কথা যদি আমি বলতে চাই, লেবুর দাম নিয়ে কিন্তু রোজার শুরুতেই যেমনটা হাকডাক ছিল, এখন কিন্তু তেমন লেবুর দাম তেমন একটি নেই, 20 টাকা 30 টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে বড় যে লেবুগুলো আছে সেগুলোর দাম 50 টাকা হালি বিক্রি হচ্ছে। এর বাইরে কিন্তু লেবুর দাম অনেক কমে গেছে। আমি যদি আরেকটু বলতে চাই, এখানে ছাগলের যে মাংসের দাম সেখানে 1050 টাকা বিক্রি হচ্ছে, আর খাসি 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি যদি আরেকটু বলি যে এখানে কাঁচা দেশি রসুনটি তো একটু আগেই বলছিলাম, তবে আমি যদি বলতে চাই যে আজকে যে বাজার দর নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই নির্ধারণের বাইরে কিন্তু 20 থেকে 30 টাকা প্রতি কেজি দামে বিক্রি করা হচ্ছে। যদিও আগামী থেকে বিষয়টি কার্যকর হওয়ার কথা, কিন্তু আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই আগামীকাল থেকে, অর্থাৎ এই রাত পোহালেই আসলে তা নির্ধারণ করা, যেই নির্ধারণ করে দিয়েছে সেই দামে বিক্রি করা সম্ভব নয়, কারণ তারা যেই টাকা দিয়ে কিনেছে সেই টাকার আসলে সেই টাকা তাদের লাভ করতে হবে, তারপর তারা বিক্রি করতে পারবে। তবে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের কিছু অভিযান আমরা দেখেছিলাম এর আগেও, কিন্তু এই অভিযানে আসলে কোনো কাজই হচ্ছে না, যে কাঁচা বাজার বিশেষ করে যে নিত্য পণ্যের দাম, বিভিন্ন পণ্যের দাম, যেমন 29টি যে পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সেগুলোর দাম কিন্তু আগের চেয়ে অনেক বেশি। তবে কাঁচা বাজারের কিছু 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 কাঁচা নিত্য যেগুলো কাঁচা সবজি সেগুলোর দাম কিছু কমছে, কিন্তু আপনারা যদি বলতে চান 29টি পণ্যের দাম কিন্তু অনেক বেশি, কেজিতে 10 থেকে 20 টাকা করে বেশি রয়েছে, আমরা সেটি দেখতে পেলাম। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে, কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।